ফটিক ছড়ি ভোজপুরে ভোজপুর ফাউন্ডেশনের শুভ সূচনা উপলক্ষে করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি ও কর্মসংস্থানহীন দুস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করেন ভোজপুর ফাউন্ডেশনের কর্ণধার হাকিম ইমরান বিল জালাল। ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট দানবীর, সমাজসেবক ও এহিয়া উসুন্না ফাউন্ডেশন বাংলাদেশ এর যুগ্ম সাধারণ সম্পাদক শাইখ সেলিম মাহমুদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ শহীদ, কাতার প্রবাসী মাওলানা বীর ইমরান, কাজিরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী লোকমান সওদাগর, মুফতি এমতাদ বিন জালাল, তরুণ ছাত্রনেতা তারেকুল ইসলাম, হাকিম রিজওয়ান সহ সচেতন ব্যক্তিবর্গরা। সচেতনতার সৃষ্টি ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ সম্পন্ন হয়। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। ভোজপুর ফাউন্ডেশন এর উদ্যোগে আজকে এই বিশ্বব্যাপী করুণ পরিস্থিতিকে সামনে রেখে, বিশেষ করে আমাদের বাংলাদেশে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে এই করোনা ভাইরাস নামক মহামারী থেকে রক্ষা করার উদ্দেশ্যে যে ব্যবস্থা গ্রহণ করেছেন, আমরা আজকে ভোজপুর ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকে অতিথিবৃন্দের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই এবং আন্তরিক মোবারকবাদ জানাই। আজকে এখানে উপস্থিত আছেন ভোজপুর ফাউন্ডেশনের সম্মানিত নেতৃবৃন্দ ও বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত আছেন কাতার প্রবাসী হযরত আল্লামা মাওলানা ইমরান হাফিজ ইমরান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, আর উপস্থিত আছেন কাজিরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ লোকমান সাহেব, উপস্থিত আছেন চট্টগ্রাম শহরে বিশিষ্ট ব্যবসায়ী জনাব হযরত মাওলানা শহীদুল্লাহ সাহেব, উপস্থিত আছেন কাজিরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও বিশিষ্ট হাকিম জনাব মোহাম্মদ ইমরান বিন মাওলানা ইমরান বিন জালাল সাহেব, আরে অনেক উপস্থিত রয়েছেন। আলহামদুলিল্লাহ আজকে যে উদ্যোগ এই ভোজপুর ফাউন্ডেশনের মাধ্যমে হোম কোয়ারেন্টাইনকে সামনে রেখে মানুষ যখন ঘর থেকে বের হতে পারতেছে না, গরিব দুঃখী মানুষেরা অসহায়ত্ব ভুগতেছেন, এই অসহায়ত্বকে মুক্ত করার জন্যে দরিদ্র মানুষদেরকে যে সহায়তা আজকে ভোজপুর ফাউন্ডেশনের মাধ্যমে করেছেন, এই জন্য ভোজপুর ফাউন্ডেশনের যারা সদস্য রয়েছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ। এবং এই কাজ সমাজের প্রত্যেকটি ফাউন্ডেশন যারা সমাজ সেবামূলক ফাউন্ডেশন রয়েছে সবার এই কাজের মধ্যে এগিয়ে আসা দরকার এই করুণ পরিস্থিতিতে। এবং যে সমস্ত এলাকার মধ্যে বেশি দরিদ্র মানুষ রয়েছেন এই সমস্ত দরিদ্র মানুষদেরকে সহায়তায় এগিয়ে আসার জন্য আজকে ভোজপুর ফাউন্ডেশনের উদ্যোগকে স্বাগত জানানো দরকার এবং স্বাগত জানাই। আলহামদুলিল্লাহ এই ধরনের আয়োজন এই ফাউন্ডেশন ইনশাল্লাহ ক্রমান্বয়ে বিভিন্ন পরিস্থিতিকে সামনে রেখে গরিব দুঃখী মানুষকে সামনেও সহযোগিতা করে যাবেন আজকের মতো, এই আশা ব্যক্ত করে আজকের অতিথিবৃন্দকে ভোজপুর ফাউন্ডেশনের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ভোজপুর ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি, সবার প্রধান অতিথি, সবার বিশেষ অতিথি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে বাংলাদেশের যে মহামারী নোভেল করোনা ভাইরাসের যে আক্রান্ত থেকে বাঁচার জন্য মানুষের জীবন নিয়ে যে সংক্রান্ত সমস্যা দেখা দিচ্ছে, এই জন্য বাংলাদেশ প্রধানমন্ত্রীর আদেশে মানুষ কোয়ারেন্টাইন করার জন্য ঘরের মধ্যে বসবাস করতেছেন, বাইরে হইতেছেন না, এই জন্য মানুষের অতি দরিদ্র এবং দুঃখ দুর্দশার জন্য ভোজপুর ফাউন্ডেশন এগিয়ে আসার জন্য সর্বপ্রথম আমি সবাইকে ধন্যবাদ জানাই। এবং যে আমাদের প্রধানমন্ত্রী যেই আদেশ দিচ্ছেন হাত ধোয়ার এবং সাবান দিয়ে মাস্ক পরা, এইগুলা করার জন্য সবার প্রতি উদার্ত আহ্বান জানাচ্ছি। এবং এলাকার দরিদ্র এলাকার ব্যক্তিবর্গ, ধন্য ব্যক্তিবর্গ, ধনাঢ্য ব্যক্তিবর্গ, এই আমাদের ভোজপুর ফাউন্ডেশনের কর্তৃক আয়োজিত এই পরামর্শ এবং
এইরকম দরিদ্র পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব এবং সবাইকে এগিয়ে আসার জন্য উদ্যত্ত আহ্বান জানাচ্ছি এলাকার ধন্যার্থ ব্যক্তিদেরকে। পরিশেষ এই বলে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু।